আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, সভাপতি রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা, এবং প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফজল আয়দাম, সামনে উপস্থিত দিনদরদ ইসলাম দরদি ভাই ও পর্দা আহলের মা ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত সময়ে বিশাল আলোচনার সংক্ষিপ্ত আলোচনা বিষয় হচ্ছে অরিজিনাল ইসলাম আর বানাওয়াট ইসলাম, অরিজিনাল ইসলাম আর তৈরি করা ইসলাম। এটার আর একটা নাম দেওয়া যেতে পারে, মক্কা এবং মদিনায় রেখে যাওয়া ইসলাম মের সাথে ভারত উপমহাদেশ খাস করে বাংলাদেশে তৈরি করা ইসলামের 55টি পার্থক্য। কয়টি ভাই? মাহফিলের ডেট আমাকে অনেক আগে জানানো হয়েছিল, ব্যস্ততার কারণে এই বিষয়টা নিয়ে তেমন গবেষণা করা হয়নি। কালকে বসে বসে লিখলাম, এ লাল ডায়েরিটাই এখানে আসার পরে হেডলাইনটি এতে নোট করলাম, 55টা। কয়টা ভাই? অরিজিনাল ইসলাম আর এদেশে তৈরি করা ইসলামের মাঝে পার্থক্য কয়টা? 55টা পার্থক্য, মানে 55টা পার্থক্য। এবার একটা প্রশ্ন শুনে নি, এগুলো বলতে চাচ্ছিলাম না, তো যখন বিষয়ের সঙ্গে প্রশ্ন মিল খেয়ে গিয়েছে তখন প্রশ্নটা জানিয়ে দেওয়া দরকার। এই যে একটা প্রশ্ন স্যারের কাছে করেছিলেন, প্রশ্নটা শোনার আগে আগে একটু গ্যাপগুলো পূরণ করি। অরিজিনাল শ্রোতা যারা তারা আছেন, আর যারা কোনো উদ্দেশ্যে এসেছিলেন চলে গেছেন, কাজে অরিজিনালগুলো যেহেতু আছেন একটু কাছাকাছি বসি, এত দূরে দূরে থাকলে মহাব্বত হবে না। চলে আসি ভাই, পিছন থেকে চলে আসি, আর ডানে বামে যারা দাঁড়িয়ে আছে তারাও আসি। 55টি পার্থক্য এই বাংলাদেশের ইসলামের সাথে মক্কা মদিনার ইসলামের, এটা জানার দরকার না? দরকার না। আমি আজকে হেডলাইন বলে যাব, আর আপনারা নিজেরা বিচার করতে পারবেন, দলিল প্রমাণ লাগবে না। তারপরে যদি লাগে তো আমি আছি ইনশাআল্লাহ। আপনাদের বাগমারা কি গ্রামটার নাম, নিচুপাড়া, ওখানে বলেছিলাম মক্কা আর মদিনার মসজিদের সাথে বাংলাদেশের মসজিদের 72টি পার্থক্য। কয়টি? 72টি, আসলেই 73টি, একটা এখানে ঢোকাই দিয়েছি, আর বাকিগুলো আজকে যেটা বলছি ওটা ছিল মসজিদ কেন্দ্রিক পার্থক্য, আর আজকে হচ্ছে আকিদা বিশ্বাস ধর্ম পার্থক্য। অরিজিনাল ধর্মকে পরিবর্তন করে আমাদের দেশে ধর্ম তৈরি করেছে,
এই ধর্ম তে আপনার সৌদি আরব মদিনায় রেখে যাওয়া ধর্মের পার্থক্য কয়টি? 55টি। প্রশ্ন, হ্যাঁ একটু কথা লম্বা লেগেছেন, আল্লামা শফি সাহেব পঞ্চগড়ে সমাবেশে বলছে যে আহলে হাদিস নাকি অমুসলিম, স্যার এই বিষয়ে আপনি কিছু আলোকপাত করলে খুব খুশি হতাম। এটা লিখছেন আল্লামা শফি সাহেব, চিনেন ওনাকে? ইনি আল্লামা আহমদ শফি না শফি, শুধু এখানে আল্লামা শফি লিখেছেন, আহমদ শফি একজন আর শফি আর একজন। হ্যাঁ, একটা হচ্ছে আহমদ শফি যিনি হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল, হেফাজতের আমির, উনি বৃদ্ধ মানুষ, ওনার বুদ্ধি লোপ পেয়েছে যার কারণে মাঝে মাঝে চ্যালেঞ্জ করে। বৃদ্ধ মানুষ চ্যালেঞ্জ করে নাকি? আমাদের আমিরা জামা স্যার কি কোনো বিষয়ে চ্যালেঞ্জ করেছেন? তো যিনি সম্মানী মানুষ হয়, যিনি বড় মানুষ হয়, বার্ধক্য বয়সে যখন পদার্পণ করে তখন চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করে না, হকটা বলে যায়। কিন্তু ইনি কোন বৃদ্ধ মানুষ, কথা বলতে পারে না, তারপরে চ্যালেঞ্জ করে। উনি বলেছেন আহলে হাদিস আও আও, তোমার তুমক হাম চ্যালেঞ্জ করতে হ্যাঁ, আর মাই আহমদ শফি সে চ্যালেঞ্জ করতা হো মুনাজারা বহাস কে লিয়ে ও আ যায় মেরে পাস। বুঝেছেন আমার কথা? আমি চ্যালেঞ্জ করছি আহমদ শফি সাহেবকে মুনাজারা বহাসের জন্য। উনি তো ডেকেছেন, আমি ওনার ডাকে সাড়া দিলাম। কোন মৌলভি থাকলে আহমদ শফি হাফিজাহুল্লাহ ওনার জন্য দোয়া করছি, অতি সম্মানী মানুষ, অসম্মানী করতে চাই না, কিন্তু ওনার মতো মানুষ এভাবে চ্যালেঞ্জ করা সাজে না, সাজে? ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, ইসলামের ফার্স্ট ক্লাস ওনার সাথে মুনাজারা বহাস করব। উনি থাকবেন, আমি থাকবো, ওনার ক্যামেরা থাকবে, আমার ক্যামেরা থাকবে, লাইভ চলবে, বাংলাদেশের সকল টিভি চ্যানেল থাকবে, আপত্তি নাই। চ্যালেঞ্জ পারলে ধরো, চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে হুজুররা, বুঝে আহলে হাদিসে কোনো মুলবি নাই, তোমার বাপ আছে, তোমার মুলবি নাই মানে তাকিয়ে দেখো মুলবি আছে কি না, দেখো এদিকে দেখো, মুলবি নাই বেটা, ওই কথা ভুলে যাও। দুই একটা বক্তা দেখেছে হাদিস ঠিক মতো পড়তে পারে না, শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, ওদেরকে দেখে মনে করছে আহলে হাদিসে মুলবি নাই। বুঝছেন, ওদের ধারণাটা ঠিক আছে, কারণ মূর্খরা এখন বক্তা, মূর্খরা বেশি বক্তা হয়ে যাচ্ছে বর্তমানে। আর এটা আপনাদের জন্য, মূর্খ যে ভালো করে বলতে পারে, ও আমার এই বক্তব্য নেওয়ার পরে হাদিস কোরআনকে নাম্বারিং করে আপনাকে শুনিয়ে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, মাদানী সাহেব তো নাম্বারিং করতে পারে নাই, আর এ বক্তা তো নাম্বার সহ পৃষ্ঠা সহ লাইন সহ বলে দিচ্ছে, এই মূর্খ আমার থেকে বড় বক্তা হয়েছে। তাই সাধারণ মানুষ যারা আলেম দেখে নাই তারা মনে করে আহলে হাদিসের মধ্যে আলেম নাই, এই জন্য কথা বলে, কথা বুঝেছেন? আর এটা দোষ, এটার জন্য দায়ী হচ্ছেন আপনারা, মূর্খদেরকে আপনারা বক্তা বানিয়েছেন, যার কারণে আহলে হাদিসের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মূর্খদের বক্তাদের বক্তব্য দিয়ে বই দিয়ে আমাদেরকে ঘায়েল করতেছে, মাহফিলে ঠিক না বেটি? এখন বর্তমানে মূর্খরা বই বেশি লেখে, মূর্খরা বেশি বই লেখে, এই জন্য পাগল হবেন না, পাগল হবেন না, আলেম চিনার চেষ্টা করেন। আলেমে বই লেখে, কিন্তু এখন মূর্খরা বেশি বই লেখছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে কাসুরাল কুত্তাব, লেখক বেড়ে যাবে, কিতাবের সলাম হয়ে যাবে, স্টেজ ভর্তি করে দিবে কিতাবে আপনাকে নিয়ে এসে। এখন ঠেলা গাড়িতে করে কিতাব বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না ঠিক? কিতাবের অভাব নাই, চোর বাট পরও কিতাব লেখে এখন, এই জন্য সাবধান থাকবেন ভাইয়েরা আমার। এই সফি এখানে যদি সফি সাহেব হয়, এটা হচ্ছে বগুড়াবাড়ি মনে হয়, প্রথমে আল্লামা এর নামটা কেটে দিলাম, একে জাহেল নাম দিয়ে দিলাম, জাহেল, এটা একটা জাহেল মানুষ, ও আল্লামা হতেই পারে না। দ্বিতীয় উপাধি দিচ্ছি, ও হচ্ছে একটা মিথ্যুক, যেই সফির বাড়ি হচ্ছে বগুড়ায় চাকরি করে, ওই সফির কথাই বলছেন এখানে মনে হয়, কথা বলছেন? একটা হলো আহমদ শফি, উনি হচ্ছেন হেফাজতের আমির, সম্মানী মানুষ, ওনাকে নিয়ে
খালি এতটুকু বললাম, বার্ধক্য বয়সে উনি চ্যালেঞ্জ করছেন, আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, আমি করলাম, ঠিক আছে? শুধু উনি থাকবেন, আমি থাকবো, ক্যামেরা থাকবে, লাইভ থাকবে, টিভি চ্যানেল থাকবে, কোনো আপত্তি নাই। বুঝেছেন না বুঝেন নাই? সাথে কোনো চালা চামটা আসতে পারবে না। উনি একা চ্যালেঞ্জ করেছেন, আমি একা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার দেখেন ঠেলা কেমন। আর এইটা যদি বগড়ার ওই মূলবি হয় যে স্টেজে নিয়ে এসে বই দেখায়, ওই স্টেজে বই দেখায় না, অনেকগুলো বই নিয়ে আসে, এটা হচ্ছে উত্তরবঙ্গের সেরা মিথ্যুক। কাউকে যদি মিথ্যুক বলতে চান তাহলে সফি নাম বললি হয়ে যাবে, আর কিছু লাগবে না। বুঝেছেন? এবার আর বেশি বলার দরকার নাই। তাকে তিনবার মোনাজাত ডেট দেওয়া হয়েছে, একবারও হাজির হয়নি। ও আবার চ্যালেঞ্জ করে বেড়াই, ও আবার চ্যালেঞ্জ করে বেড়াই, কথা বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, কয়বার ডেট দেওয়া হয়েছে? তিনবার। ও যাবে কোথায়? যেখানে লাঠি আছে, যেখানে আমার লাঠি আছে ওখানে ও যাবে, এছাড়া যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুন। ওর ছাত্র ওকে ফোন করে, ও আমার সাথে কথাটা বলতো আগে, বলছি তোমার ওস্তাদকে আমার বাসায় একবার নিয়ে আসো, আজও নিয়ে আসেনি, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা ফার্স্ট ক্লাস হানাফি মাসার ছাত্র, আমি তারপরে ইন্ডিয়া দেওবান্দে, অরিজিনাল দেওবান্দে তিন বছর যা দার আদেশ শেষ করেছি, আর এক বছর অন্য মাদ্রাসা ছিলাম, মোট ইন্ডিয়াতে চার বছর ছিলাম। ওখান থেকে লেখাপড়া শেষ করার পরে এরাবিয়ানদের কাছে, মদিনা বিশ্ববিদ্যালয় সহ এরাবিয়ানদের কাছে চার বছর পড়েছি, আলহামদুলিল্লাহ। এটা গৌরব অহংকার করে আপনাদেরকে বলি নেই, জানা আর বোঝার জন্য বলছি। হানাফি মাদ্রাসার ফার্স্ট ক্লাস সিলেবাস পড়ার পরে যা জেনেছিলাম এটাকে আবার রিফারিং করেছি এরাবিয়ানদের টিচারদের থেকে, মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে। রিফারিং করতে গিয়ে দেখি 55টা আকিদাতে ভুল, ইমানে ভুল, বিশ্বাসে ভুল, একটাকে বাদ দেওয়া যায়। ওই যে বলছিলাম মসজিদ কেন্দ্রিক, তার মধ্যে একটা এখানে ঢোকাই দিয়েছি, 54টা বলেন সমস্যা নেই। আর দুই একটা যদি বাদও যায় তো যেতে পারে, যেহেতু আপনার অল্প দিনে কালকের লেখা, সুতরাং দুই একটা বাদ দিলে যেতে পারে। আজকে আলোচনাতে সেটা দেখব যে আকিদের বাইরে কিছু আছে কিনা, যদি থাকে এখানে ঘোষণা দেব যে এটাও বাদ। এখন জানলাম কয়টা ভাই, 54টা। অরিজিনাল ইসলামের সাথে, মক্কা মদিনার ইসলামের সাথে, মক্কা মদিনার মুসলিমদের সাথে এদেশের মুসলিম আর আলেম ওলামাদের পার্থক্য। এক নম্বর, শুধু হেডলাইন বলে যাব যেহেতু একটার মধ্যে শেষ করার ঘোষণা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মদিনার অরিজিনাল ইসলামের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থাকেন? আরশে আজিমে। এদেশের ধর্ম অনুযায়ী এদেশের মুলবিদের বিশ্বাস হচ্ছে আল্লাহ কোথায় থাকেন? সব জায়গায় বিরাজমান। মক্কা মদিনার সাথে এদেশের আলেম ওলামাদের ধর্মের মিল নাই, এক নম্বর দেখালাম। বুঝেছেন না বুঝেন নাই? আচ্ছা, দুই নম্বর, দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার ইসলামে আর অরিজিনাল ইসলামে আল্লাহ আরশে আজিমে থাকেন, অথবা আসমানের ওপরও বলল চলবে, মানে আরশে আজিম কি বোঝানো হচ্ছে। আর এই দেশের কোটি কোটি মানুষের বিশ্বাস আর ধর্ম হলো আল্লাহ মুমিনের কলবে থাকে, ঠিক না? বিশ্বাস ঠিক না? ঠিক, একটু ঠিকঠাক বলবেন। এ হলো দুইটি, আল্লাহ যে আরশে থাকেন, কোরআনে এক নয় দুই নয় স্পষ্ট আটটি আয়াত আছে, কয়টি? আর স্পষ্ট এগুলোকে বলা যায়, মোটামুটি আমি নোট করেছি 15টার বেশি রয়েছে, নাম্বারটা মনে নাই তবে ডায়েরিতে আছে। এই মর্মে 15টার বেশি আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে থাকেন, আর স্পষ্ট আয়াত আটটিতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে থাকেন। বুঝেছি না বুঝে নাই? বুঝতে পেরেছি?
কেউ যদি কোরআনের একটা শব্দকেও অস্বীকার করে ও মুসলিম থাকবে? এবার আহলে হাদিস ও মুসলিম নাকি যারা বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান তারাও মুসলিম, আপনারা ফতোয়া দেন? তারা কোরআন আয়াতকেও অস্বীকার করে নাই? সহি মুসলিমের হাদিস বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে থাকেন, আর এদেশের ধর্মে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। সহি মুসলিমের বিশুদ্ধ হাদিসকে অস্বীকারী মুসলিম থাকবে নাকি বিশ্বাসকারী মুসলিম থাকবে? সহি মুসলিমের হাদিসকে আহলে হাদিস বিশ্বাস করে, এদেশের নামধারী মাঝহাবী যারা তারা বিশ্বাস করে না। সুতরাং তারা মুসলিম না আমরা মুসলিম? ফতোয়া নিবেন তো হাদিস কোরআন থেকে না না মুলবির মুখ থেকে? হাদিস কোরআন থেকে। কয় নম্বর গেল ভাই? দুই নম্বর গেল। তিন নম্বর, কোরআনুল কারিমে হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে। কি আছে? হাত আছে। আর এদেশের ধর্মে আছে আল্লাহর হাত নাই, কুদরতি হাত বলে অনুবাদ করে। কুদরতি হাত মানে কি? এটা হাত না, এটা কুদরত, আল্লাহর ক্ষমতা। কথা বুঝছেন? হাত দিয়ে কুদরত বুঝেছেন, শক্তি বুঝেছেন, ক্ষমতা বুঝেছেন। তাহলে আল্লাহর যে হাত আছে, হাতকে অস্বীকার করেছে কি করে নাই? এদেশের ধর্মে হাত অস্বীকার করেছে, আর অরিজিনাল ইসলাম ধর্মে হাতকে স্বীকার করেছে। এবার বলেন কারা মুসলিম? সৌদি আরব মক্কা মদিনার মানুষ মনে করে, বিশ্বাস রাখে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত আছে। এদেশের মুসলিমেরা বিশ্বাস করে অনেকেই আল্লাহর হাত নাই, কুদরতি হাত। এবার মুসলিম সৌদি আরবের মানুষ হবে না এদেশের মানুষ? আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত আছে এই মর্মে কোরআন কারিম স্পষ্ট বলে, বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহ পাক রব্বুল আলমিনের দুই হাতটি এভাবে বিস্তৃত ফাইলানো। আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে কোরআনুল কারিমে স্পষ্ট বলেছেন, ইয়া ইবলিস মা মানাকা তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, এ ইবলিস তোমাকে কে নিষেধ করলো যাকে আমি নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করার থেকে? এখানে বিয়াদাইয়া দুই হাতকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের বাস্তবে হাত যদি না থাকতো তাহলে বিয়াদি একটি হাত বলতো, আর হাত দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের বাস্তব হাতকে বুঝানো না হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন হাত বলতেন না। এদেশের মুলিমিরা যেভাবে কুদরতি হাত বলছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেন যে খালাকতু বি কুদরতি, আমার কুদরত দিয়ে সৃষ্টি করেছি। এ কথা বলতেন না? বলতেন না। হাতকে কুদরত দিয়ে ব্যাখ্যা দেওয়ার অর্থ হচ্ছে এটা, নাউজুবিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত শব্দ জানতেন না তাই হাত ব্যবহার করেছেন, এটা নাকি? এটা বুঝাই? আমার কথা কি বুঝতে পাচ্ছেন নাকি কষ্ট হয়ে যাচ্ছে? ব্যাখ্যায় বিশ্লেষণে গেলে একটু কষ্ট হবে। হাতকে কুদরত বলে ব্যাখ্যা দেওয়া এটা সম্পূর্ণ কোরআনকে অস্বীকার করার আপনার সামিল। সুতরাং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতকে অস্বীকার করে কোরআন সুন্নাহর আলোকে তারা মুসলিম হতে পারে না। এবার যারা আল্লাহর হাতকে অস্বীকার করে কুদরতি হাত বলে এরা মুসলিম হবে না কি হবে বলেন? আপনারাই ফতোয়া দেন। তাহলে প্রশ্নের উত্তর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার খুবই হেডলাইন বলে যায়, সময় কম আর আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন কিছুক্ষণ পর, অনেকক্ষণ থেকে আলোচনা চলে আসছে যেহেতু। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন আমার চেহারা আছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ছাড়া। আল্লাহর চেহারাকে দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে। এদেশের আলে ওলামা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলোকে অপব্যাখ্যা করে, চেহারা দিয়ে চেহারা বোঝানো হয় নাই ইত্যাদি ব্যাখ্যা করে মানুষকে বোকা বানানো হচ্ছে। অরিজিনাল ইসলাম আল্লাহর চেহারাকে স্বীকার করে, বানাওয়াট ইসলাম এদেশের আল্লাহর চেহারাকে অস্বীকার করে। পঞ্চম নম্বর, আল্লাহ পাক রব্বুল আলমিনের পা আছে, অরিজিনাল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের পা আছে এটা স্বীকার করে। এদেশের বানাওয়াট ইসলামে আল্লাহর পা নাই এ কথাকে ওরা বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলমিনের পা কে অস্বীকার করে।
অথচ স্পষ্ট সেই হাদিস বুখারীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, যে যখন জাহান্নাম হালমিম মসজিদ আরো কিছু আছে বলে চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদাউ রিজলাহু ওয়া ফিরায়াত রওয়ায়াতিল কদামাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র পাকে জাহান্নামে রেখে দিবেন। এদেশের ধর্মে পা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকে অস্বীকার করে, আর অরিজিনাল ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকে স্বীকার করে। বুঝেছেন না বুঝেন নাই? পার্থক্য বুঝেছেন তো? এবার কত নম্বর গেল? পাঁচ নম্বর, ছয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি চোখ আছে। মূসা আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দেয় ফেরাউনের কাছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার দৃষ্টির সামনে আছো, চিন্তা করো না, এদেশের মুরবিলে আল্লাহর আইন আছে, চোখ আছে, এটা কেউ অস্বীকার করে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, পা আছে, দৃষ্টি আছে, শুনেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে, এগুলো কেমন? এ ধরনের মাথার মধ্যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছু নাই। কাজী আল্লাহর হাতের সাথে কাউরির হাতের তুলনা করা যাবে না। যদি বলা হয় আল্লাহর হাত আছে, সাথে সাথে মনে করতে পারবেন না আল্লাহর হাত আছে মানে আমার মতো, জিনা এমনটি না। পৃথিবীতে অনেক মাখলুক আছে, একটা একটার সাথে হাতের মিল খায় না, মুরগির পায়ের সাথে হাতির পায়ের মিল নাই। সুতরাং আল্লাহর হাত আছে, পা আছে, মনে করলে আমার আপনার মতো এমন কোনো ইচ্ছা বা ধারণা করা যাবে না, এমন ধারণা করলে কাফের হয়ে যাবেন। সুতরাং কোরআনে এবং হাদিসে যেভাবে আছে ওইভাবেই বিশ্বাস করতে হবে, ওইভাবেই ইমান আনতে হবে, ব্যতিক্রম একটু করা যাবে না। এরই নাম হচ্ছে ইসলাম, এরই নাম হচ্ছে সঠিক ইসলাম, সঠিক ইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমাদের বানাওয়ার ধর্মে বলে আল্লাহর সুরত নাই, আল্লাহ নিরাকার। আর অরিজিনাল ধর্ম বলে আল্লাহর আকার আছে, কিয়ামতের দিন সমস্ত জান্নাতীরা আল্লাহকে সচক্ষে দেখবেন। ঠিক না বে? ঠিক। পার্থক্য দেখছেন অরিজিনাল ইসলাম আর বানাওয়ার ইসলামের? কত নম্বর গেল? সাত নম্বর গেল। আট নম্বর হচ্ছে যেটি সব থেকে কঠিন এবং মারাত্মক, একটার থেকে একটা মারাত্মক, আল্লাহ সম্পর্কে এগুলো অনেক বেশি মারাত্মক। আর এটা এত মারাত্মক, এটার সাথে যদি কাউরে দ্বিমত হয়ে যায় তাহলে অরিজিনাল কাফের কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশের লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে মানি, অর্থে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু কালিমার যে দাবি রয়েছে, কালিমার দাবিকে এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা তো দূরের, সাধারণ মানুষ তো দূরের কথা, এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামারাই কালিমার দাবিকে অস্বীকার করেছে। কিভাবে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটি হচ্ছে এক নম্বর কালিমার দাবি, অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হবে। এ কথা অর্থে তারা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু কালিমার দাবিতে যে তারা অস্বীকার করে, কালিমার দাবি, কালিমার বাস্তবতা, কালিমার হাকিকত, এ কথা যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা কি বলবে? বলবে কালিমার হাকিকত হচ্ছে খালেক মানে আল্লাহ সব কিছুই করিতে পারে, মাখলুক ছাড়া অর্থাৎ সৃষ্টিজীব ছাড়া, সৃষ্টিজীব কিছুই করিতে পারে না খালেক ছাড়া, এটা বলে কালিমার হাকিকত। বলে না বলে না ভাই? তাবলিগ জামাত যারা করেন, আমি 14 বছরের অভিজ্ঞতায় বলছি, তাবলিগ জামাত দেওবন্দ মাদ্রাসার থেকে জন্ম নিয়েছে, দেওবন্দ মাদ্রাসার আলেম ওলামা যারা, তারা তাদেরকে শিখিয়ে দিয়েছে কালিমার হাকিকত, কালিমার দাবি হচ্ছে এটা, আল্লাহ মানে খালেক মানে আল্লাহ, আল্লাহ সব কিছুই করিতে পারেন মাখলুক ছাড়া, আর মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া। ঠিক না বে? ঠিক। তাবলিগ জামাতের কোনো ভাই আছেন না এখানে? এটা আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একজন থাকলে তো ভালো হয় রে ভাই। আপনি যদি বিশ্বাস না করেন কাকড়ালে ফোন লাগাই দেন, লাগাই দিয়ে জিজ্ঞাসা করেন কালিমার হাকিকত কি, এভাবেই প্রশ্ন করবেন। ওর আরবিতে বলে, ফার্সিতে বলে, ভাই গাস করতে হবে, গাস এটা ফার্সি শব্দ, আর হাকিকত হচ্ছে আরবি শব্দ, আরবি শব্দ ব্যবহার করে বোকা মানুষ যেন বুঝতে না পারে, এই জন্য
কথা বুঝছেন? এভাবেই বোকা বানায় আপনাদের। হাকিকাত মানে কালিমার বাস্তবতা, হাকিকাত মানে কালিমার দাবি, হাকিকাত মানে কালিমার উদ্দেশ্য, হাকিকাত মানে কালিমার যা বুঝাইতে চাই তা। কালিমা বুঝাচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর এ দেশে এই হুজুরেরা বুঝাচ্ছে আপনার আল্লাহ সবকিছুই করিতে পারে, মাখলুক ছাড়া মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। কালিমার দাবির সাথে মিল খেল। কালিমার দাবি ছিল কি? একমাত্র আল্লাহই হচ্ছেন মাবুদ, এটা কালিমার দাবি। আল্লাহর ইবাদত করতে হবে আর কাউর ইবাদত করা যাবে না, এটা এক নম্বর দাবি। দুই নম্বর অরিজিনাল কালিমার দাবি হচ্ছে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যারা তাদের ইবাদত করে সবার থেকে সম্পর্ক ছিন্ন করা, এটা হচ্ছে অরিজিনাল কালিমার দ্বিতীয় নম্বর দাবি। দাবিটা কি বুঝছেন? আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যারা ওদের ইবাদত করে এদের থেকে সম্পর্ক ছিন্ন করা, সবগুলো কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে দলিল আছে, কিন্তু হেডলাইন বলে যাচ্ছি আজকে দলিল দেওয়া সম্ভব না। আমাদের দেশে কালিমার হাকিকত বলা হয় খালেক সব কিছুই করিতে পারে, মাখলুক ছাড়া মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া। দেখছেন ওই হাকিকাতটাকে অস্বীকার করেছে এদেশের আলেমওয়ালারা। তৃতীয় নম্বর কালিমার হাকিকত হচ্ছে যখন আপনি আল্লাহর ইবাদত করতে লাগলেন, আল্লাহ দরহি যত শক্তি আছে সেগুলোকে অস্বীকার করলেন, সম্পর্ক ছিন্ন করলেন, তাহলে তৃতীয় নম্বর কাজ আর জীবনযাপন, দেশ পরিচালনা, ফ্যামিলি পরিচালনা, স্কুল কলেজ পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কার বিধিবিধান অনুযায়ী হতে হবে? আল্লাহর, মানে আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী সব কিছু করতে হবে, এটা কালিমার তৃতীয় নম্বর দাবি। আর আমাদের দেশের হুজুররা বলে আল্লাহ সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। এই কথা বলে কালিমাকে সুকৌশলে অস্বীকার করেছে। শুধু কালিমার হাকিকাতের উপর আমার বক্তব্য আছে, আশা করি ইন্টারনেটে পাওয়া যায়, পাওয়া যাবে। আর আমার কালিমাকে অস্বীকার করেছে সুকৌশলে, এ বিষয়ে বলতে গেলেও কমপক্ষে 20 মিনিট সময় দিতে হবে, তবে আপনাকে 1 মিনিটে আমি বুঝিয়ে দিচ্ছি। সমস্ত পৃথিবীর কাফেররা, মক্কার কাফেররা পর্যন্ত বলতো সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, রেজেক দাতা আল্লাহ, ঠিক না বে? ঠিক। এখনকার কাফেররা এ কথা বলে না, বলে না। কিন্তু আমাদের দেশের হুজুররা দেখতেছে আমরা যদি কালিমার তিনটি হাকিকত বলি তাহলে পরে কাফের মুশরিকরা তো নারাজ হবে হবে। তৃতীয় হাকিকত বলতে গেলে আমাদের রাষ্ট্র প্রধান যারা আছে তারা আমাদের প্রতি নারাজ হবে, কারণ আইন বিধিবিধান আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কোনো কাজ করা যাবে না, যদি কেউ করে তাহলে পরে সে কালিমাবিহীন মুসলিম হবে। এ আইন যদি, এ কালিমার হাকিকত যদি বলা যায়, সরকার কি এটা মেনে নেবেন? কি বলেন ভাই, সরকার কি এটা মেনে নেবেন? সরকারের বিপক্ষে যাচ্ছে না? এই জন্য এ হুজুররা সবাইকে খুশি করার জন্য বলছে খালেক সব কিছু করিতে পারে মাখলুক ছাড়া, মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া। তাহলে কি হিন্দু রাজি, কাফের রাজি, ইহুদি রাজি, খ্রিস্টান রাজি, বৌদ্ধ রাজি, পৃথিবীর সব থেকে যত বড় জালেম আছে সবাই রাজি, ঠিক না বে? ঠিক। এই জন্য কালিমার হাকিকতকে তারা অস্বীকার করেছে, মুখে অস্বীকার করে নাই, কৌশলে অস্বীকার করে ওরা কালিমার হাকিকত বানিয়েছে গোটা ওয়ার্ল্ডের মানব জাতির জন্য। যে মানব জাতি স্বীকার করে নাই, মেনে নাই, সেটা আপনারা তারা কালিমার হাকিকত বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ কিছু সব কিছু করিতে পারে মাখলুক ছাড়া, মাখলুক কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। বুঝেছেন? এই জন্যই তাবলিগ জামাতের ভাইদেরকে ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। কে দেয়? ইসরায়েলে ভিসা দেয়, ওদের ভিসা ওয়ার্ল্ডের সকল দেশে দেয়। আর আমরা পৃথিবীতে আলোচনা করতে যাব, ইন্ডিয়া ভিসা দেয় নাই, কথা বলছেন? আজকে বক্তব্য দিচ্ছি, যদি ইন্ডিয়া জানতে পারে আমারও ভিসা ইন্ডিয়া যাওয়া বন্ধ করে দেবে, যেতে দেবে না। বুঝেছেন?
কারণ কালিমার হাকিকাত যদি জানতে পারে, যদি মুসলিম বলে মুসলিম আর অমুসলিম কখনো একাকার হতে পারে না। আর এই কারণে সমস্ত নবীর প্রতি আপনার নিপীড়ন নির্যাতিত নির্যাতন চালিয়ে গেছে, চালানো হয়েছে। এই কালিমা হাকিকতের জন্যই সমস্ত নবীকে আপনার দুঃখ কষ্ট বহন করতে হয়েছে। এই কালিমার হাকিকতের জন্য 10,000 নবীকে হত্যা করা হয়েছে। এত কষ্ট সহা যাবে না। স্যার যেভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করলেন, খাব্বাব বিন আরতের কথা বর্ণনা করলেন, আসর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কথা বর্ণনা করলেন, যদি কালিমার হাকিকত বাংলাদেশের জমিনে আজও বলা হয় বেলালের মতো আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য এদেশের হুজুররা কালিমা পরিবর্তন করে দিয়েছে। এবার বলেন মুসলিম কি ওয়ারা হবে না আহলে হাদিস হবে? যেই মুসলিমের কালিমার সঙ্গে মিল আছে তারাই মুসলিম হবে। দাবি করলে দল বড় হলে মুসলিম কখনো হওয়া যায় না। কথা বুঝেছেন? এটা কয় নম্বর গেল? কালিমার হাকিকাত নিয়ে আপনার 10 নম্বর শেষ করে দিলাম, 3টা হাকিকাতের সাথে এদের বিরোধিতা, এই জন্য এখানে 3টা চলে গেল। কয়টা হলো ভাই? 10টা হলো। 11 নম্বর হচ্ছে আমাদের দেশে নাকি অরিজিনাল ইসলাম বলছে সৃষ্টির ক্ষেত্রে নবী আর আমরা এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, আমরা আদম সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সমস্ত মানব জাতিকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক দিয়ে নবী আর আমরা সবাই এক এক। বুঝেছেন কথা? কিন্তু ফজিলতের দিক দিয়া, সম্মানের দিক দিয়া, মান মর্যাদার দিক দিয়া আল্লাহ নবীর তুলনা পৃথিবীর কোনো ব্যক্তির সাথে দেওয়া যাবে না। মানব কুলের মধ্যে সব থেকে সেরা মানব হচ্ছে কিনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৃষ্টির দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো, আর এদেশের কোটি কোটি মানুষ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি। ঠিক না বে? ঠিক। অরিজিনাল ইসলাম বলে মাটির তৈরি, আর বানাওয়াট ইসলাম বলে নূরের তৈরি। ভালো করে মনে রাখেন। কয় নম্বর গেল? 11 নম্বর। অরিজিনাল ইসলাম বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, আর বানাওয়াট ইসলাম এদেশে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। মিল আছে না নাই? কোনো কথা যদি বাংলাদেশের সাথে মিল না থাকে, একজন দাঁড়িয়ে বলবেন যে এই কথাটা বাংলাদেশে নাই। কথা বুঝছেন? আমি ইনশাল্লাহ এটা প্রমাণ করব। বাংলাদেশে নাই এমন কোনো কিছু এখানে লেখি নাই, জেনে শুনে চোখে দেখে লিখেছি, আমার অভিজ্ঞতা লিখেছি। 14 বছর হানাফি মাদ্রাসায়, হানাফি সমাজে চলাফেরার মাধ্যমে দেখে শুনে এখানে নোট করেছি। শুনে শুনে কাউরে নোট করি নাই, দেখে শুনে জেনে নোট করেছি এখানে, এবং ঘরে বসে নোট করেছি। আর বই থেকে যদি নোট করি তাহলে পরে 55টা না, আমার মনে হয় 55,000 হবে এই বাংলাদেশি শুধুমাত্র। আল্লাহ বুঝার তো বিধান করুন। 13 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অরিজিন ইসলাম সাহায্য কামনা করে না, সাহায্য চাওয়াকে শেরেক মনে করে। এদেশের বানাওয়াট ইসলামে নবী করিম সাল্লামের দোহাই দিয়ে আপনার কি করে নবী করিম সাল্লামের কাছে সাহায্য চায়। আমি যখন মসজিদে নববীতে নবী করিম সাল্লামের কবরে রওজাতে ডিউটি করছিলাম, তখন ওই 8 রশির কিছু মুলবি গিয়ে নবী করিম সাল্লামের কাছে ডাইরেক্ট চাইতেছিলেন, আমি নিষেধ করলাম, তখন আমাকে অমুসলিম ফতোয়া দিয়ে চলে আসলো তারা। বুঝছেন? এরা কথায় কথায় অমুসলিম ফতোয়া দেয়। ভাইরা আমার 14 নম্বর হচ্ছে অরিজিনাল ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ কিয়ামে হাজির হয় না, আর এদেশের বানাওয়াট ইসলামে মিলাদ কিয়ামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে, হাজির হয়ে যায়। অরিজিনাল ইসলামে মিলাদ কিয়াম পাওয়া যায় না, বানাওয়াট ইসলামে মিলাদ কিয়াম পাওয়া যায়। 16 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কথা শুনতে পায় না, আর বানাওয়াট ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কবরে শুয়ে শুয়ে আমাদের কথা বক্তব্য শুনতে পান। বলেন নাউজুবিল্লাহ। আমি যাচ্ছিলাম মাহফিলে, সম্ভবত কুমিল্লা, জি কুমিল্লায় যাচ্ছিলাম, আর আপনার ওই যে এয়ারপোর্টের পূর্ব দিকে দক্ষিণ খান, দক্ষিণ খানে আপনার সুন্নি সমাবেশ হচ্ছিল,
ওখানে এক বক্তা বক্তব্য দিচ্ছে, এয়ারপোর্টের মেল রাস্তা পর্যন্ত মাইক দেওয়া আছে, মাইকে বলতেছে আজকে সুসংবাদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আমাদের স্টেজে উপস্থিত আছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, ওখানে সুবহানাল্লাহ বলে মাইক ফাটিয়ে দিচ্ছে, চিন্তা করেছেন? এই জন্য চোখে দেখে কানে শুনে লিখেছি, বানাওয়াত কিছু লিখি নাই। এই মুলবিগুলোকে আমাদের দেশে সরকার সাপোর্ট করে, কারণ এরা হচ্ছে গোল আলু, সরকার যেভাবে যখন বলে সেভাবেই এরা করে আর বলে, কাজী এদের নিয়ে সরকারের কোনো সমস্যা নাই, বরঞ্চ এরা নেগেটিভ না পজিটিভ, এই জন্য এদেরকে বেশি অ্যাকসেপ্ট করে। আর সরকার আমাদেরকে একটু অন্য চোখে দেখে, যে এরা হক কথা বলে আমাদের ক্ষতি করছে, যে না আপনাদের ক্ষতি করি নাই, আমরা যেগুলো বলছি যদি এটা মেনে যেতে পারেন, এই বাংলাদেশ না, বাংলাদেশের থেকে দশ নাকি দশ না পৃথিবীর থেকে দশ গুণ বেশি বড় রাষ্ট্রের মালিক হবেন ইনশাআল্লাহ। সব থেকে ছোট রাষ্ট্র যেটা, সেটা পৃথিবীর থেকে দশ গুণ বড় হবে, এই বাংলাদেশ শুধু না, আমরা আপনাকে পৃথিবীর সব থেকে ছোট রাষ্ট্র পৃথিবীর দশ গুণ রাষ্ট্রের দিকে ডাকছি, সেজন্য আপনাকে তৈরি করছি, আপনাদের দুশ্মনী করছি না। যদি কোরআন সুন্নাহর দিকে আসেন, আমাদের বক্তব্য শুনেন, তাহলে কমপক্ষ হলো পৃথিবীর দশ দুনিয়ার সমান একটি রাষ্ট্রের মালিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল কবুল করুন। এই হলো ১৬ নম্বর। ১৭ নম্বর, অরিজিনাল ইসলাম, নবী করিম সাল্লাম কোনো কিছুর মালিকানা রাখেন নাই, অর্থাৎ মরণ মৃত্যু ভালো মন্দর মালিকানা ওনার হাতে ছিল না। আর বানাওয়াত বাংলাদেশের ইসলাম নবী করিম সাল্লাম সাল্লাম তো দূরের কথা, সাধারণ বাবারাও হায়াত মতের মালিক, ঠিক না বে? ঠিক, ভালো মন্দের মালিক, বাচ্চা বুচ্চা দিতে পারে এরও মালিক। নবী করিম সাল্লাম অরিজিনাল ইসলামে আপনার নবী করিম সাল্লাম পর্যন্ত কোনো কিছু ভালো মন্দর মালিক না, আর বানাওয়াট ইসলামে আল্লাহর ওলিরা অনেক কিছুর মালিক, বলেন নাউজুবিল্লাহ। বানাওয়াট ইসলামে নবী করিম সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করে, অরিজিনাল ইসলাম নবী করিম সাল্লামের ওসিলা অন্য অন্যদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, এটি শিরকি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন বুঝার। ১৯ নম্বর, অরিজিনাল ইসলামে নবী করিম সাল্লামের ছায়া ছিল, হাঁটলে পারে সূর্য এদিকে থাকলে এদিকে ছায়া থাকতো, আর বানাওয়াট ইসলামে নবী করিম সাল্লামের ছায়া নাই। অরিজিনাল ইসলামে আপনার হিলা বিবাহ নাই, হিলা বিবাহ হয় না? হয় না, তিন তালাক দিয়ে দিলে হিলা করে, এটা এই হিলা বিবাহ যারা করাবে, যে করাবে, যে মুলবি করাবে, যে করবে, যে আপনার জড়িত থাকবে, সবাই জেনার গুণা ঘাড়ে করে মাথায় করে কেয়ামতের দিন যাবে, এটা হচ্ছে কন্ট্রাক্ট বিবাহ, এটা হচ্ছে জেনা, এটা কখনো বিবাহ বৈধ না। এই হিলা বিবাহ অরিজিনাল ইসলামে নাই, এদেশের বানাওয়াট ইসলামে আছে। কয় নম্বর গেল ভাই? ২০ নম্বর গেল। ২১ নম্বর, অরিজিনাল ইসলামে কবর পাকা করা যাবে না, বানাওয়াট ইসলামে কবর পাকা করলে নেকি পাওয়া যায়, এর জন্য টাকা দিয়ে গম্বুজ তৈরি করা হয়, পাকা করা হয়। ২২ নম্বর, অরিজিনাল ইসলামে কবরে টাকা দেওয়া যাবে না, বানাওয়াট ইসলামে টাকা দিয়ে জান্নাত কিনা যায়। অরিজিনাল ইসলামে আপনার ২৩ নম্বর, অরিজিনাল ইসলামে কবরে চাদর দেওয়া যাবে না, বানাওয়াট ইসলামে চাদর দেওয়া যাবে। অরিজিনাল ইসলামে আপনার কবরের উপরে খেজুরের ডাল টাল দেওয়া যাবে না, অন্য কিছু ফুল টুল দেওয়া যাবে না, আর বানাওয়াট ইসলামে কবরে খেজুরের ডাল দেওয়া যাবে, মারা গেলে দাফন কাফনের দাফনের পরে খেজুরের ডাল দিয়ে দিন, আমরা দিয়ে দিত, ওই কথাটাই বলছি। অরিজিনাল ইসলামে খেজুরের ডাল, কোনো কিছু ডাল দেওয়া যাবে না মারা যাওয়ার পরে দফনের পরে, আর বানাওয়াট ইসলামে ডাল দেওয়া যাবে, সব কিছু দেওয়া যাবে, যা চাইবে তাই দেওয়া যাবে। আপনার জামালপুরে গেলাম মাহফিলে, মাদ্রাসায় মাহফিল, আজব অবস্থা, আহলে হাদিস সমাজ, সেদিন একজন মারা গেছেন, মাহফিলে মাঠে এসে জানাজা হলো, তো লাশের উপরে গোলাপ জল ছিটাচ্ছে, কাতারের মানুষের উপরে গোলাপ জল ছিটাচ্ছে, অদ্ভুত একটা কুসংস্কার, আহলে হাদিস নামধারী পচা সরা আহলে হাদিস এরা ধরে রেখেছে, এটা ইসলাম না, এটা হচ্ছে বানাওয়াট ইসলাম, অরিজিনাল ইসলামে গোলাপ জল ছিটানো নাই,
বুঝেছেন না বুঝেন নাই, এর গন্ধটা তো ভালো লাগে না, তো এর লাশের উপর ছিটাই কীভাবে, ফেরস্তা পালিয়ে যাবে গন্ধে, আশা করি বুঝতে পেরেছেন। অরিজিনাল ইসলামে কবরে ফুল দেওয়া যায় না, বানাওয়াট ইসলামে কবরে ফুল দেওয়া যায়। অরিজিনাল ইসলামে কবরে মোমবাতি জ্বালানো যায় না, বানাওয়াট ইসলামে কবরে মোমবাতি জ্বালানো যায়। অরিজিনাল ইসলামে আপনার কবরে আগরবাতি জ্বালানো যায় না, বানাওয়াট ইসলামে কবরে আগরবাতি জ্বালানো যায়। 28 নম্বর, অরিজিনাল ইসলামে মহিলারা আপনার মাজার জিয়ারত করতে যেতে পারে না, আর বানাওয়াট ইসলামে মহিলা ছাড়া কবরস্থান আপনাকে মাজার জমজমাট হয় না, বুঝেছেন না বুঝেন নাই। 29 নম্বর, অরিজিনাল ইসলামে গান গেয়ে গেয়ে বক্তব্য দেওয়া হয় না, সৌদি আরবের মাটিতে ওয়ার্ল্ডে কোথাও এই পেশা নাই, বাংলাদেশে গান যে গাইতে পারে সে বেশি বড় বক্তা। অরিজিনাল ইসলামে যারা বক্তব্য দেয় তারা দলিল ছাড়া বক্তব্য দেয় না, বানাওয়াট ইসলামে দলিলবিহীন বক্তব্য দিয়ে যেতে পারে। এক বক্তাকে বলা হয়েছিল, হুজুর এই যে বক্তব্য দিয়ে 1 লাখ টাকা নিলেন, এটা কি জায়েজ আছে, কোরআন হাদিস বিক্রি করে খাওয়া হয় না? ও বলছে, বেটা 1 ঘন্টার বক্তব্যতে আমি কোরআন হাদিস একটাও বলিনি, সুতরাং আমি কোরআন হাদিস বিক্রি করে খাই না, 1 লক্ষ টাকা ডিমান্ড তার, বুঝেছেন? বক্তা চালাক আছে, আপনারা বোকা, আপনারা বুঝেন নাই, ও ঠিকই বুঝে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে অরিজিনাল ইসলামে তাবিজ লটকায় না, বানাওয়াট ইসলামে তাবিজ লটকায়। অরিজিনাল ইসলামে ধাগা টাগা এই যুবকেরা আজকে খেলোয়াড়দের নায়ক নায়কদের যা তা দেখে দেখে লটকাচ্ছে, অরিজিনাল ইসলামে এগুলো সেরে এগুলো লটকানো যাবে না, বানাওয়াট ইসলামে সমস্যা নাই। অরিজিনাল ইসলামে পীর ফকির নাই, বানাওয়াট ইসলামে পীর ফকিরের অভাব নাই। অরিজিনাল ইসলামে তালা বাবা নাই, বানাওয়াট ইসলামে তালা বাবা আছে। অরিজিনাল ইসলামে ন্যাংটা বাবা নাই, বানাওয়াট ইসলামে ন্যাংটা বাবা আছে। অরিজিনাল ইসলামে পাগলা বাবা নাই, বানাওয়াট ইসলামে পাগলা বাবা আছে। অরিজিনাল ইসলামে পাগলি মার মাজার নাই, বানাওয়াট ইসলামে পাগলি মার মাজার আছে, চাপাই রোডে দেখতে পাবেন বাম দিকে। অরিজিনাল ইসলামে আহলে কুবুর কবরবাসীর কাছে কবরবাসীর কাছে চাওয়া হয় না, বানাওয়াট ইসলামে কবরবাসীর কাছে চাওয়া হয়। এগুলো কিন্তু শেরেক হেডলাইন বলে যাচ্ছি, যেহেতু অনেক সময় হয়ে গেছে আপনারা কষ্ট করছেন। অরিজিনাল ইসলামে কবরে সিজদা করা শেরেক করলে পারে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বানাওয়াট ইসলামে কবরে সিজদা করলে সমস্যা নাই, ঠিক না ঠিক? এই যে নায়কেরা নায়ক নায়কেরা দরগাতে যায়, হিন্দুরা মন্দিরে যায়, ইন্ডিয়ার নায়ক নায়কেরা মন্দিরে যায়, আর বাংলাদেশের নায়ক নায়কেরা দরবারে যায়, যে সিজদা করে চাই। এই নায়ক নায়িকা অভিনয়ের ক্ষেত্রেও করলে পারে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অভিনয় করে করলো অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এরা তোবা করলো, নায়ক নায়িকা শিল্পী যারা, এরা তোবা করলো এনাফ না, তোবার পরে এদেরকে আবারও ওই চ্যানেলে মিডিয়াতে এসে বলতে হবে, আমি তোবা করেছি, আমি যা পূর্বে করেছি এগুলো ভুল করেছি, আমার মাধ্যমে যত গান ফিল্ম আছে সবগুলোকে ডিলিট করে দেন, ভিনিশ করে দেন, বিলুপ্ত করে দেন, এর জন্য আমি দায়ী না আজকের থেকে। এভাবে তাকে মরণ পর্যন্ত ঘোষণা দিয়ে যেতে হবে, সব জায়গাতে ঘোষণা দিয়ে যেতে হবে, শুধু তোবা করলে হবে না। সিনেমা হল দিয়েছেন যিনি, উনি তোবা করলে হবে না, সিনেমা হল ভেয়ে ফেলতে হবে, নাহলে খবর আছে আবার। গাজামাদের যারা চাষ করেছেন খেত থেকে, সে গাজামাদের চাষ উঠাতে হবে, না উঠিয়ে যদি আপনি মারা যান তবু আপনার কাজে লাগবে না, ওর নেকি গুনা নাকি পাপ আপনার আমল নামায় জমা হতে থাকবে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। অরিজিনাল ইসলামে আল্লাহ ছাড়া কোনো নাকি, অরিজিনাল ইসলামে কবরে মান্নত মানা যায় না, আর বানাওয়াট ইসলামে কবরে মান্নত মানা যায়। অরিজিনাল ইসলামে আল্লাহ ছাড়া মুর্শিদ নাই, বানাওয়াট ইসলামে মুর্শিদের অভাব নাই। অরিজিনাল ইসলামে আপনার ফিরাকে দল না, গুমরাহি দল নাই, আর বানাওয়াট ইসলামে গুমরাহি দলের অভাব নাই। এখানে একটু কথা বলে দিই, ওই যে অনেক হুজুররা বলে না, হাদিস দিয়া বলে দল দলিয়াত করা যাবে না, কারণ হাদিসে বলছে যে উত্রক ফিরাক কুল্লাহা, সমস্ত দলকে ছেড়ে দাও, এই হাদিসের দলিল দিয়ে বলে দল দলিয়াত করা যাবে না।
ওই বক্তা পাগল হয়ে গেছে, কিছুদিন পরে কাদিয়ানি হয়ে যাবে মনে হয়, কারণ এক ভাই কাদিয়ানি হয়ে গেছে, ওর ওই সময় এসে গেছে মনে হচ্ছে। আরে ফেরাক, ওখানে ফেরাক বিভিন্ন দলের কথা বুঝাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দল না, গুমরাহি দলকে বোঝানো হয়েছে, যারা কোরআন সুন্নার উপর নয় তাদেরকে বোঝানো হয়েছে। ওই বেয়াদবটা লাগিয়ে দেয় আন্দোলনের ওপরে, আহলে হাদিস আন্দোলনের উপর উদ্দেশ্য করে বক্তব্য দেয়, ওটা একটা বড় বেয়াদব। ওকে আমি মুনাজারা বাস করার জন্য চ্যালেঞ্জ করেছি 2 বছর আগে, এখনো আসেনি। যারা বুঝেন, যারা চিনেন ওকে বুঝেছেন, আর যারা বুঝেন নাই দরকারও নেই, বুঝেছেন। ফেরাকে দল না, অরিজিনাল ইসলামে নাই। অরিজিনাল ইসলামে আপনার আছে এই গ্রামবাসী মিলে একটা ভালো কাজ করছে, এটা একটা দল হলো না হলো না? আর এক থানার মানুষ মিলে আর একটা ভালো কাজ করছে, ওরা একটা বিশাল মাদ্রাসা চালাচ্ছে, ওটা একটা দল হলো না হলো না? ভালো কাজ করবে, দলে দলে ভালো কাজ করবে, এটাকে গুমরাহী দল বলা হয় না, এটাকে ফেরাক বলা হয় না। ফেরাক বলা হয় যাদের চিন্তা চেতনা কোরআন সুন্নাহ পরিপন্থী, যাদের চিন্তা চেতনা কোরআন সুন্নাহর সাথে মিল নাই, যাদের আকীদা বিশ্বাস কোরআন সুন্নাহর সাথে মিল নাই, ওই সমস্ত ফেরাককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রত্যাখ্যান করতে বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। অরিজিনাল ইসলাম আহলে কবর, কবরবাসীকে ভয় করে না, কবরবাসীকে ভয় করে না। মানে রাজশাহী থেকে যাচ্ছিলাম মনে হয় নাটোর না কোথায় জেনে, হ্যাঁ নাটোরে, দেখলাম গাড়ি থামিয়ে একটা মাজারে টাকা দিয়ে দিল 10টা, নাউজুবিল্লাহ। মানে টাকা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আপনার ক্ষতি হবে, এই মনে করে তারা টাকা দেয়। এই যে কবরবাসীর ভয়, এই ভয়টা হচ্ছে শেরেক। যারা এ কাজ করবে অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অরিজিনাল ইসলামে কবরবাসীকে ভয় করে না, বানাওয়াট ইসলামে কবরবাসী কি ভয় করে, আল্লাহকে ভয় কম করে। অরিজিনাল ইসলামে আল্লাহ ছাড়া হালাল হারামের মালিক না, বানাওয়াট ইসলামে আলেম ওলামা হালাল হারাম বানাইতে পারে। এদেশের আলেম ওলামা জর্দাকে হালাল বানাইছে না বানায়নি, তাম্বাক গুলকে হালাল বানাইছে না বানায়নি? ওই জন্যই এটা এদেশের মুলবিরা হালাল হারামের মালিকানা করে, অরিজিনাল ইসলামে করে না। অরিজিনাল ইসলামে মায়ের জমজম ঔষধ, আর বানাওয়াট ইসলামে বাবার পানি হচ্ছে ঔষধ। বাবার অনেক পানি আছে, ঔষধের কাজ করে না, আছে না নাই? বাবা নিজে সংরক্ষণ করে রেখেছে। অরিজিনাল ইসলামে আপনার জমজমের পানি আশা পূরণের জন্য খাওয়া হয়, বৈধতা আছে, হাদিসে আছে। আর বানাওয়াট ইসলামে দেওবন্দে একটা কুয়া আছে, পাকিস্তানে একটা আছে, বাংলাদেশে আছে, এখানকার পানি খেলে পরে আশা পূরণ হয়। অরিজিনাল ইসলামে জমজমের পানি দিয়ে আশা পূরণ হয়, বানাওয়াট ইসলামে বাবাদের দরবারে দরবারে কুয়া পাওয়া যায়, সেগুলো খেয়ে আশা পূরণ হয়, বলে নাউজুবিল্লাহ। অরিজিনাল ইসলামে শুধু আল্লাহর প্রতি ভরসা রাখে, আর বানাওয়াট ইসলামে আব্দুল কাদের জেলানির ওপরে বিভিন্ন বাবার ওপরে ভরসা রাখে। অরিজিনাল ইসলামে হালকা হয়ে জিকির একসাথে বসে আল্লাহু আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ জিকির করা নাই বানাওয়াট ইসলামে, মসজিদে মসজিদে হালকা হয়ে জিকির চলে। অরিজিনাল ইসলামে মাঝহাবে তাসবি একঘেয়েমি নাই, বানাওয়াট ইসলামে মাঝহাব ছাড়া কিছু বুঝে না, মাঝহাব নিয়ে অনেক বাড়াবাড়ি একঘেয়েমি আছে। অরিজিনাল ইসলামে কোরআন সুন্নার পরিপন্থী কথা বললে তার চেনা মূল্য নাই, বানাওয়াট ইসলামে কোরআন সুন্নাহ পরিপন্থী অনেক আলেমের কথাকে ওহির মতো মনে করে। অরিজিনাল ইসলামে গাছ পাথর বিভিন্ন জিনিস থেকে বরকত হাসিল করা যায় না, বানাওয়াট ইসলামে বরকত হাসিল করা যায়, ঠিক আছে না নাই? বাবার জামা, বাবার পাথর, বাবার পা রাখার জায়গা, উজুর পানি, লাঠি পাগড়ি দিয়ে বরকত নেওয়া হচ্ছে। অরিজিনাল ইসলামে আল্লাহ ছাড়া কাউরির কসম খাওয়া যায় না, বানাওয়াট ইসলামে যখন তখন যাত্রার কসম খাওয়া যায়। অরিজিনাল ইসলামে আল্লাহ ছাড়া কাউরির জন্য জবাই করা হয় না, জায়েজ নাই, বানাওয়াট ইসলামে দরবারে জবাই করা যায়, উরুসের নামে জবাই করা হয়। অরিজিনাল ইসলামে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোনো খানার আয়োজন করা হয় না, আর বানাওয়াট ইসলামে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 3 দিন 7 দিন 40 দিনে বছরে একবার খানার আয়োজন করা হয়। অরিজিনাল ইসলামে আপনার জাদু টোনা এর কোনো স্থান নাই, আর বানাওয়াট ইসলামে জাদু টোনা ছাড়া কোনো নিস্তার নাই। কটা হলো ভাই? এই হলো 55টা। 55টা অরিজিনাল ইসলামের সাথে
এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের ইসলামের সংঘর্ষ পার্থক্য, এগুলোর মধ্যে কয়েকটা বাদে বাকি সবগুলো ইমান বিধ্বংসী পার্থক্য। এগুলো যদি কেউ বিশ্বাস করে তাহলে পরে ইমান হারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে অরিজিনাল ইসলাম যেটা সেটাকে মানা, সে অনুযায়ী আমল করা। আর অরিজিনাল ইসলাম যদি পেতে হয় তাহলে অবশ্যই কোরআন সন্ন্যার দিকে ফিরে আসতে হবে, কোরআন সন্ন্যার বাইরে কিছু নাই। এই জন্য আপনাদেরকে বলবো, অরিজিনাল ইসলাম যদি পেতে হয় কোরআনের অনুবাদ পড়ুন, তারপরে বুখারি এবং সহিহ মুসলিম দুইটি কিতাব কমপক্ষে পড়ুন, তারপরে আপনারা নির্দ্বিধায় আহলে হাদিস আন্দোলনের হাদিস ফাউন্ডেশনের বইগুলো পড়তে পারেন, সেখানে অরিজিনাল ইসলামকে তুলে ধরা হয়েছে। এরপরে সৌদি আরব থেকে যে সমস্ত বই অনুবাদ করা হয়েছে সরকারিভাবে, ওই বইগুলো নির্দ্বিধায় পড়তে পারেন, ওগুলো অনেকটাই নির্ভুল, সেখান থেকে হান্ড্রেডে হান্ড্রেডই নিতে পারবেন ইনশাআল্লাহ। যেগুলো সৌদি সরকারের আপনার তত্ত্বাবধানে আপনার বইগুলো অনুবাদ হয়েছে বা ছাপানো হয়েছে, ওইগুলো আপনার হান্ড্রেডই বই বলা যেতে পারে নির্ভুল। সুতরাং সেই বইগুলো আপনারা বেশি বেশি পড়বেন, তাহলে পরে অরিজিনাল ইসলাম পাবেন। অরিজিনাল ইসলামের কথা যারা বলে, কোরআন সুন্নাহ ভিত্তিক যারা বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনবেন, ইনশাআল্লাহ ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করুন। নেটে বহু জায়গায় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা, চুল, পাগড়ি, বিভিন্ন লাঠি টাঠি পাওয়া যায়, এগুলো সব মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কিছু ছিল আসবাবপত্র সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে জিজ্ঞাসা করেছি, বলছে এগুলো এখন পাওয়া যায় না, এগুলো সব শিয়াদের তৈরি করা। যে পাগড়ি লাঠি জুব্বা দেখানো হয় এগুলো শিয়াদের তৈরি করা। শিয়ারা মুসলিম না কাফের? কাফের। সুতরাং তাদের থেকে যদি আপনারা ইসলাম নিতে যান তাহলে বিপাকে পড়ে যাবেন, ইমান হারা হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করুন। যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে, আমাদেরকে, সকলকে আল্লাহ ক্ষমা করে দিন। যারা যেভাবে এই মাহফিলের সঙ্গ দিয়েছেন, টাকা পয়সা জান মাল সরম দিয়ে বক্তব্য শুনতে এসে, সকলকে আল্লাহ ক্ষমা করুন, ইহকাল পরকালে কামিয়াব করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম।